ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আর বলেছে এটা রিজসুন মিন আমালি শয়তান, রিজস এটা প্রথম কথা, নিকৃষ্ট, এর মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো উৎকৃষ্টতা নেই। থার্ড হচ্ছে মিন আমালি শয়তান, এটা শয়তানের কাজ। শয়তান কিন্তু আল্লাহর কাছে কসম করে বলেছে সে ভালো কাজ করবে না, সে ভালো কাজ করবে না। আমাদের সমাজেও দেখবেন মানুষের মধ্যে যারা হয়তো কোনো এলাকায় যত দুষ্কার্য আছে সব করে, ওরা কিন্তু কোনো ভালো কাজ করে না, কারণ এটাই তাদের শেয়ার হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, বৈশিষ্ট্য হয়ে গেছে, এটা থেকে তারা আর সরে আসতে পারে না। আচ্ছা, তাহলে শয়তানের কাজ হচ্ছে, শয়তানের কাজ বলার আরেকটা ইঙ্গিত আছে এখানে। তাহলে শয়তান খারাপ কাজটাকে কিন্তু সুন্দর করে দেখায়, শয়তান এদিক থেকে একটা শৈল্পিক দক্ষতার অধিকারী, সে যত খারাপ কাজ আছে এটাকে ইন্টেলেকচুয়ালিও ভালো করে দেখায়, যুক্তি আর বাহ্যিকভাবেও দেখায়, বুঝতে পেরেছেন? এই জন্য যেমন ধরেন আমাদের মেয়েরা যারা স্বাধীন বলে নিজেদেরকে মনে করে, দেখেন কি অশ্লীল পোশাক পরে বের হয় এবং তারা ভাবে যে না সবাই আমাকে সুন্দর বলছে, তাই না? তাহলে এটা কার কাজ? এটা শয়তানের কাজ। তাহলে শয়তান বাহ্যিকভাবে যেটা হারাম সেটাকে সুন্দর করে দেখায়, আবার যুক্তিতর্ক দিয়েও সে ইন্টেলেকচুয়ালি জিনিসগুলোকে, খারাপ জিনিসগুলোকে যুক্তি দিয়ে সুন্দর করে দেখায়। আল্লাহ তাআলা বলছেন মিন আমালি শয়তান, এই জন্য এগুলোর পক্ষে আজকে এগুলো নিয়ে যারা কাজ করে, মদের ইন্ডাস্ট্রি, তারপরে জুয়ার ইন্ডাস্ট্রি, জুয়ার আসর, বিশ্বের বড় ধরনের ব্যবসা আপনারা দেখবেন, এগুলো শয়তান এগুলোকে সুন্দর করে আমাদের কাছে সুশোভিত করে বলে এটা আমাদের কাছে সুশোভিত মনে হয়, বিশেষ করে যাদের আল ওয়াজ দিনী, দিনী আকর্ষণ যাদের নাই, দিনের প্রেরণা যাদের নাই, খুব সহজেই তারা শয়তানের এই শোভা বর্ধনকারী বা শয়তান যেটাকে সুন্দরভাবে মানুষকে দেখায় সে জিনিসগুলো তাদের কাছে ভালো লেগে যায় এবং তারা নানাভাবে তার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে। এগুলোর নিষেধ করার তাহলে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে এগুলো গাফলতি তৈরি করে, এগুলো আসাদ্দু আন দিকরিল্লাহ, আসাদ্দু আনিসালাহ, মূল দুটো কারণ। আল্লাহর যত ধরনের স্মরণ আছে সব স্মরণ থেকে এগুলো মানুষকে ডিটাচ করে ফেলে, এবং কালিমার পর, শাহাদা বাণী উচ্চারণের পরে সবচেয়ে বড় যে অব্লিগেশন আদা উসলাহ, একামুসলাহ, সে একামুসলাহ থেকেও মানুষকে দূরে সরিয়ে দেয়। এবং শুধু তাই না, এই কাজগুলো মানুষকে নানা ধরনের ফাহিশা কাজে লিপ্ত করে, যেখানে মদ এবং যেখানে জুয়া সেখানে দেখবেন যে অবশ্যই অবৈধ নারী সঙ্গ চলে আসে। এটা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, যারা মদ জুয়ার মধ্যে সম্পৃক্ত আখলাকি দিক থেকে তাদের কাউকে, পৃথিবীর একজন ব্যক্তিকেও আপনি সৎ পাবেন না, কারণ এগুলো তাদের অনিবার্য অনুষঙ্গ হিসাবে আসে এবং তারপরে আরও ক্ষতির দিকে চলে যায়। মদের আসর এবং জুয়ার আসর আপনি দেখবেন সেখানে খুনোখুনি হয়, প্রায় হতে দেখা যায়, কারণ সবাই যখন ড্রাঙ্ক হয়ে যায় তখন নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে না, এবং তখন ড্রাঙ্ক হওয়ার কারণে সে এটা যেমন করে ঠিক তেমনি নারী নিয়েও তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়, কারণ এই সমস্ত জায়গাগুলোতে, নাইট ক্লাব, ক্যাজিনো, এগুলোতে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য যারা থাকে তাদেরকে নিয়েই তারা আবার ঝগড়া করে, খুনোখুনি করে। ফলে আল্লাহ সুবহান তাআলা বলেছেন এগুলো থেকে তোমরা বিরত থাকো, তাহলে তোমাদের আখিরাতের সাফল্য তোমরা পাবে, লা আল্লাকুম তুফলিহুন বলেছেন, এটা বলে এই ইঙ্গিতই দিয়েছেন যে তাহলে তোমরা সাফল্য পাবে এগুলোকে যদি বর্জন করতে পারো। আর শেষে যে কথাটা আমি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অত্যন্ত সুন্দর উসলুবে আগের কথাগুলোকে তাকিদ দেওয়ার জন্য বললেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি তাহলে বিরত হবে? তাই এই যে আয়াতটা, এই আয়াতটা শোনার পরে ইমাম আহমদ এবং আহলুস সুনান, আহলুস সুনানের মধ্যে আছেন ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, এরা সকলে একটা রেওয়ায়ত নিয়ে এসছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বললেন ইনতাহাইনা, ইনতাহাইনা, আমরা বিরত হলাম, আমরা বিরত হলাম।
তিনি আর সব সাহাবার প্রতিনিধিত্বকারী একজন বিশেষ ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নয়, আমরা বিরত হলাম। তিনি সাহাবাদের বৈশিষ্ট্যের কথা এখানে তুলে ধরেছেন। যখনই আল কোরআনের কোনো আয়াত, কোনো নির্দেশনা আমাদের কাছে আসবে, আমরা সেটাকে মেনে নিয়েছি, যত অভ্যস্তই আমরা হই না কেন। আপনারা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদের যে পাত্রগুলো আছে সেগুলো ভেঙে দেওয়ার যে নির্দেশনা ছিল সেটার ঘটনা জানেন। বিশুদ্ধ হাদিসগুলোতে এসেছে যে যার কাছে যা ছিল সব তারা ভেঙে ফেলে দিলেন মাটিতে, একটা নহরের মতো প্রবাহিত হতে থাকল। একটা জনপদ, একটা দেশ, একটা রাষ্ট্র একযোগে নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশকে বাস্তবায়ন করলো, সকল মদকে তারা পরিহার করলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনতাহাইনা ইনতাহাইনা, আমরা বিরত হলাম। এটা যেন আল্লাহর সেই কথা, যখন তাদেরকে কোনো কিছু করতে বলা হয় তারা সেটা শুনে এবং মেনে নেয়। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে যেন সে তৌফিক দান করেন। মাদকদ্রব্যটা কী? এটাকে আরবিতে মূলত দুটো শব্দ দিয়ে ইন্ডিকেট করা হয়েছে, একটা হলো আল খামর আর একটা হলো আল মুস্কের। আল খামর, খামর মানে যেটা আবৃত করে ফেলে, ঢেকে ফেলে, কুলমা খামর আল আকলা আও গাত্তাহু, আকলকে যা কিছু ঢেকে ফেলে, আকলের যে স্বাভাবিক বৈশিষ্ট্য আছে, সে যে ডিস্টিংগুইশ করতে পারে সব কিছুর মধ্যে, যেটা আমরা বললাম ভালো মন্দ হক বাতিল ইত্যাদি, তার সেই শক্তিটাকে, তার সেই ক্যাপাসিটিটাকে, স্কিলটাকে সে ঢেকে ফেলে, ফলে তখন আকলটা ক্যাপাসিটিলেস হয়ে যায়, তার এই স্কিলটা আর থাকে না, ঢেকে ফেলে। এই জন্য এটাকে খামর বলা হয়। আর খামর বলতে এখানে আসলে সকল ধরনের মুস্কেরাত, অর্থাৎ যা মাদকতা তৈরি করে, সব কিছুকে ইন্ডিকেট করে। যত ধরনের দ্রব্য আছে, সেটা যদি কোনো গাছ হয়, কোনো লতা পাতা হয়, যেমন হাশিশ, যেখান থেকে হিরোইন তৈরি হয়, আফগানিস্তানের আশেপাশে যেটা চাষ হয় আপনারা জানেন, এরকম যতগুলো জিনিস আছে যেগুলো কোনো কোনো ধরনের মাদকতা তৈরি করে আমাদের দেশে, যেমন গোল, জর্দা, এই টাইপের জিনিসগুলো, যদিও জর্দায় আমাদের অনেক লোকেরা অভ্যস্ত, তারা হয়তো ভাবতে পারে না যে এটাকে কেন আপনি ওই ক্ষেত্রে ফেলে দেবেন, কিন্তু এটাও তো ঠিক, যারা জর্দা খেতে খেতে অভ্যস্ত হয়ে যায় তারা কি ছাড়তে পারে? ছাড়তে পারে না, তাদের ঘুম নষ্ট হয়ে যায়। ঠিক মাদকদ্রব্যের যে আসর বা প্রভাব, ঠিক একই ধরনের প্রভাব, কিন্তু কিছুটা স্বল্পমাত্রায়, কিছুটা স্বল্পমাত্রায় একই ধরনের প্রভাব আমরা লক্ষ্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাদক মানুষের মধ্যে মাদকতা তৈরি করে, সেটার অধিকটা যেমন হারাম, সেটার স্বল্পটাও হারাম। অতএব অধিক মাত্রার মাদক গ্রহণ যেমন হারাম, স্বল্প মাত্রার মাদক গ্রহণও সেরকম হারাম। আমাদেরকে আমাদের দেশের প্রেক্ষাপটে জানতে হবে আসলে মাদকদ্রব্যগুলো কী। এখানে অনেক নামে অনেক কিছু আসে, আমাদের অনেক সাধারণ মানুষ জানে না যে এটা মাদকদ্রব্য। পেন্সিলও অনেকে মাদকদ্রব্য হিসেবে সেবন করে, করে না তারা, এটাকে আবার লোকাল ল্যাঙ্গুয়েজে অনেক আজেবাজে নাম দিয়েছে। তারপরে এখন ট্যাবলেট আসে, দেখেন ট্যাবলেট আমরা চিনি, এটা হলো একটা ঔষধ, ড্রাগ, ঔষধ, যেটা আমরা মাথা ব্যথার জন্য নানা কারণে খেয়ে থাকি, কিন্তু এখন এই ঔষধ আকারে ইয়াবা চলে এসছে, তাই না? আইসও এরকম একটা ঔষধ আকারে চলে এসছে, যেটা আমাদের দেশের তরুণ সমাজকে মারাত্মকভাবে আসলে আক্রান্ত করে ফেলেছে, এবং একটা জাতিকে ধ্বংস করার জন্য হচ্ছে তরুণদেরকে যদি বিপদগামী করা যায় এবং তাদেরকে যদি মাদকের মধ্যে সম্পৃক্ত করা যায়, তাহলে সেই জাতি নষ্ট হতে আর বেশি সময় লাগে না। কারণ এই মাদকসেবী ব্যক্তি কি আর কোনো দিন তার সঠিক আকলের দিকে ফিরে আসতে পারবে? যদি তাকে প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়, যেখানে মানসিক স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠানগুলো বা মনোজগতের প্রতিষ্ঠানগুলো কিছুটা সেবা দেয়, কিছুটা তাকে স্বাভাবিক জীবনে আনতে পারে, কিন্তু পরিপূর্ণ শুদ্ধ আর করা যায় না। মেন্টাল হেলথের জায়গাটা খুবই রিস্কি, মেন্টাল হেলথের রোগী হওয়ার পরে তার ফিরে আসাটা খুব টাফ। ফিজিক্যাল হেলথটা যতটা সহজ, মেন্টাল হেলথের চিকিৎসা ততটাই দীর্ঘমেয়াদী এবং কঠিন। সুতরাং মাদকদ্রব্য সেবন কিন্তু একজনকে মেন্টাল রোগী করে ফেলে, করে না? অবশ্যই, কারণ তার আকলের উপরেই সেটা প্রভাব বিস্তার করে, তার ব্রেইনের উপর প্রভাব বিস্তার করে, ফলে তার স্বাভাবিক আকলের যে শক্তিটা ছিল, যে নিউট্রাল ক্যাপাসিটিটা তার ছিল, সেটা কিন্তু একবার নষ্ট হয়ে গেলে ওই জায়গায় আর কখনো ফেরত যায় না। ফলে
ইসলাম বলে দিয়েছে, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, রাওয়াহু মুসলিম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে প্রত্যেক মাদক দ্রব্য এটা হলো খামর, আর প্রত্যেক খামর বা মদ বা মাদক এটা হলো হারাম, সহিহ মুসলিমের হাদিস। আর এটাকে বলা হয় উম্মুল খাবায়েস, আরবিতে দুটো শব্দ আছে, মুস্কের খামর, খামর তো বললাম, এটা মুস্কের আর খামর একই জিনিস, আর আরেকটা হলো মুখাদ্দেরাত, তাখদির, যেটা আমরা অনেক সময় বলি যে যেমন অ্যানাস্থেসিয়ার সময় এক ধরনের তাখদির করা হয়, কিন্তু সেটা মাদক নয়, সেটা একটা ড্রাগ যেটা দিয়ে মানুষকে বেহুশ করা হয়। কিন্তু এগুলো হচ্ছে এক ধরনের মাদক যেটা যেটা দিয়ে আপনাকে স্বপ্নবিলাসী করা হয়, আপনি একটা অন্য জগতে চলে যান এবং তখন ধীরে ধীরে এত অভ্যস্ত হয়ে যান এটার থেকে আর বের হতে পারেন না, এটাকে বলা হয় মুখাদ্দেরাত। এবং মুখাদ্দেরাতকে বলা হয়েছে তার সকল যত প্রকার মুখাদ্দেরাত আছে ইসলামের দৃষ্টিতে সেটা হলো উম্মুল খাবায়েস। আল খাবীথ হচ্ছে নিকৃষ্ট জিনিস, তাইয়েবের বিপরীত, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন তিনি তাইয়েবকে খাবীথ থেকে পৃথক করেন, তাহলে তাইয়েবের বিপরীত হলো খাবীথ, আর খাবীথের বহুবচন হলো খাবায়েস, নিকৃষ্ট যত বস্তু। আর এর মধ্যে মাদার অফ খাবায়েস হচ্ছে আল মুখাদ্দারাত, অর্থাৎ সবচেয়ে ভয়ঙ্কর খাবিস হচ্ছে, সবচেয়ে নিচু মানের খাবিস হচ্ছে কি মুখাদ্দারাত, মাদকদ্রব্য। সেটা সম্পর্কে এই জন্যই আমাদের ওলামায়ে কেরাম একমত হয়েছেন, তারা একমত পোষণ করেছে, তাদের ইজমা হয়েছে যে সকল প্রকার মুখাদ্দারাত হারাম।